সিলেট নগরীতে ভারতীয় সরকারের আর্থিক সহায়তায় নির্মিত ধোপাদিঘির পার ওয়াকওয়ের উদ্বোধন হতে যাচ্ছে আজ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ইকরামুল কবির, সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমি আছি সিলেট নগরীর একেবারে কেন্দ্রস্থল ধোপাদিঘির পারে। এই ধোপাদিঘির পার একটি পরিত্যক্ত দিঘি ছিল। এই দিঘিকে খুবই মনোরম একটি পরিবেশ সৃষ্টি করা হয়েছে, ওয়াকওয়ে করা হয়েছে, এবং ওয়াকওয়ে সৃষ্টির ক্ষেত্রে ভারতীয় সরকার সহযোগিতা করেছে। শুধুমাত্র এই ওয়াকওয়ে নয়, এখানে আজকে যে উদ্বোধনী অনুষ্ঠান চলছে সেই উদ্বোধনী অনুষ্ঠানে তিনটি প্রকল্প উদ্বোধন করবেন আর সেই স্থানীয় সরকার পল্লী উন্নয়নের সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এবং ভারতীয় হাই কমিশনার মিস্টার বিক্রম কে দোরসাই এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়নের সমবায় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিসবাউদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। ইতিমধ্যেই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন মন্ত্রী মহোদয় এখানে উপস্থিত আছেন, একে একে তারা বক্তৃতা দিচ্ছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পররাষ্ট্রমন্ত্রী এবং স্থানীয় সরকার মন্ত্রী আছেন এবং বিশিষ্ট ব্যক্তি, সিলেট নগরের বিশিষ্ট ব্যক্তিরা এই প্রকল্প অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। বলে রাখা প্রয়োজন, শুধুমাত্র এই প্রকল্প নয়, একই সাথে তিনটি প্রকল্প উদ্বোধন করা হয়েছে, যে ছয় তলা বিশিষ্ট ক্লিনার বা পরিচ্ছন্নতা কর্মী, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীর জন্য ভারতীয় হাইকমিশনের অর্থায়নে বা ভারতীয় সরকারের অর্থায়নে যে ছয়তলা ভবন তৈরি করা হয়েছে পরিচ্ছন্নতা কর্মী, সেইটি উদ্বোধন করা হবে। একই সাথে উদ্বোধন করা হবে ছয়তলা বিশিষ্ট স্কুল ভবন, সে মজলিস আমিন চারাদিঘির পার এলাকায় সেই ভবনের উদ্বোধন করবে। সব কিছু মিলে তিনটি প্রকল্পের প্রায় 24.5 কোটি টাকা ভারতীয় সরকার অনুদানে এই উদ্বোধন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মন্ত্রী মহোদয় এখানে উপস্থিত আছেন, একে একে বক্তৃতা দিচ্ছেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে প্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত আছেন এবং উন্নয়ন রাজনীতি নেতৃবৃন্দ, সিলেট নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে উপস্থিত, প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন এবং সব কিছু মিলে সিলেট নগরীর জন্য আজকে একটি উৎসবের দিন, একটি আনন্দের দিন। কারণ হচ্ছে কি, এই দিঘিটা দীর্ঘদিন থেকে পরিত্যক্ত অবস্থায় বা বেদখল অবস্থায় ছিল। এই বেদখল অবস্থা থেকে সিটি কর্পোরেশন উদ্ধার করে এই দিঘিটাকে ভারতীয় সরকারের অর্থায়নে সুন্দর করা হয়েছে। সিলেট নগরীর একটি বিনোদনের জায়গা বা একটু বিকেলবেলা বা সারাদিনে একটু ঘুরে দেখানোর জন্য একটি জায়গা পেয়ে গেছে। মোটামুটি বলা যায় সিলেট নগরীর তিনটি প্রকল্পের উদ্বোধন করার জন্য মন্ত্রী মহোদয় এখানে উপস্থিত আছেন, বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত আছেন। সব কিছু মিলে আজকে সিলেটের জন্য এবং সিলেট নগরবাসীর জন্য একটি উৎসবের দিন। মোটামুটি এ ছিল সিলেট নগরীতে যে তিনটি প্রকল্পের উদ্বোধন করার জন্য স্থানীয় সরকার মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতীয় কমিশন রয়েছে তার সর্বশেষ খবর। আমরা সরাসরি ছিলাম সিলেটে।